গত অগস্ট মাসে গলব্লাডার অপারেশনের জন্য বনগাঁর একটি নার্সিংহোমে ভর্তি হয়েছিলেন শিমুলতলার বাসিন্দা সুচিত্রা ভাস্কর। স্বাস্থ্যসাথী কার্ডের আওতায় করা হয়েছিল অপারেশন। অভিযোগ, অপারেশন বাবদ 17,280 টাকা কাটা হয়েছিল, কিন্তু তারপরেই রোগীর পরিবারের কাছ থেকে অতিরিক্ত 10,500 টাকা নেয় নার্সিংহোম কর্তৃপক্ষ। বাড়তি টাকা নেবার রসিদ নার্সিংহোম কর্তৃপক্ষ দিতে অস্বীকার করায় বনগাঁ পৌরসভার চেয়ারম্যান ও পুলিশের কাছে লিখিত অভিযোগ জমা দিয়েছে রোগীর পরিবার। অভিযোগ করেছি যে স্বাস্থ্যসাথী কার্ডে তো ওটিটা হবে, স্বাস্থ্যসাথী কার্ড ছাড়া 11,000 টাকা লেগেছে, 7,500 টাকা, সেটা অভিযোগ করেছি। গলব্লাডার স্টোন আমার স্ত্রী কবে ভর্তি করেছিলেন, কোথায় ভর্তি? আবঞ্জন আসলে গত 1 তারিখে ভর্তি করেছে, 2 তারিখে ওটি হয়েছে। কোন মাসের 1 তারিখে? আগস্ট মাসে? আগের মাসে, আগস্ট মাসে। কোন ডাক্তার করেছে? ডাক্তার আশিস কান্তি হীরা। আপনি কী অভিযোগ করেছেন? যে কার্ড ছাড়া আমাকে 7,500 টাকা নগদ লেগেছে ওখানে, সেই অভিযোগটা করেছি আমি। হ্যাঁ, কার্ড ছাড়া টাকাটা লেগেছে, সেটা আমি আবেদন করেছি। কেন নিয়েছে, কী করেছে? না, কিছুই বলেনি আমাকে, বলো আমার এই খরচ আছে, আমি দিতে দিয়ে দিয়েছি। বিল দিয়েছে? না, কোনো বিল দিইনি। এদিকে রোগীর পরিবারের অভিযোগ নিয়ে পাল্টা সাফাই দিয়েছেন নার্সিংহোমের চিকিৎসক আশিস কান্তি হীরা। স্বাস্থ্যসাথীতে যে টাকাটা দেওয়া হয় সেই টাকাটাতে সার্জেন্স মানির একটা অংশ থাকে, এবং সেটা হচ্ছে 10% টিডিএস বাদ দিয়ে 40%, এবং স্বাস্থ্যসাথীতে একজন সার্জেনকে যে টাকা দেওয়া হয় সেটা আবার ওই 40%-এর 10% টিডিএস কেটে আমাদের জমা দিতে হয়। ল্যাপারোস্কোপিক সার্জারি করার জন্য তার যে মেশিনপত্র এবং তার যে আনুষঙ্গিক খরচ আছে, যেটা জেনারেল অপারেশনে সেরকম কিন্তু লাগে না, তো সেই যন্ত্রপাতিটা আমাদের ভাড়া করেই আনতে হয়। তার যে আলাদা খরচ আছে সেই খরচটা কিন্তু বলে দেওয়া হয় পেশেন্ট পার্টিকে, যে বাড়তি খরচটা আপনাকে বহন করতে হবে। সেই বাবদ একটা পয়সা কিন্তু না নিলে পরে আমাদের পক্ষে অপারেশন করা সম্ভব হয় না। এই ঘটনা প্রকাশ্যে আসার পর শুরু হয়েছে জোর রাজনৈতিক তরজা। স্বাস্থ্য পরিষেবায় দুর্নীতির অভিযোগ করে সরকারকে নিশানা করেছে বিজেপি। রোগীর পরিবারের অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে তৃণমূল। সরকার এবং সরকারের যে দপ্তরগুলো আছে সরকারি, বিশেষ করে স্বাস্থ্য দপ্তর, আমার মনে হয় এরা লুটেপুটে খাচ্ছে। ঠিক আছে, এখানে এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আদৌ কিছুই ট্যাকেল দিতে পারছেন না। শুধু নামেই ওনার কর্মকাণ্ড চলছে, কিন্তু ওনার যারা সাকরেদ আছেন, ওনার যারা এই সরকারি কর্মচারী আছে, তারা সমস্ত কিছু লুটেপুটে খাচ্ছে। আর এটাই হচ্ছে রাজ্যের বর্তমান সিনারিও। এই অবস্থা থেকে অনতিবিলম্বে আমার মনে হয় সাধারণ মানুষের এই সমস্ত বিষয়গুলো নিয়ে সোচ্চার হওয়া উচিত। স্বাস্থ্যসাথী কার্ডের অপারেশন করবার পরে যদি টাকা নিয়ে থাকে, নিশ্চিতভাবে এটা অনুচিত। যে নার্সিংহোম করেছেন নিশ্চিত আমরা খোঁজ নেব, স্বাস্থ্য ভবনকেও জানাবো কী ঘটনা ঘটেছে, খোঁজ না নিয়ে বলতে পারবো না। তবে স্বাস্থ্যসাথী কার্ডে কোনো অপারেশন করলে পেশেন্ট পার্টির কাছ থেকে কোনো টাকা নেওয়া উচিত নয়। স্বাস্থ্যসাথী কার্ড বেসরকারি হাসপাতাল এবং নার্সিংহোম নিচ্ছে না বলেও এর আগেও উঠেছে অভিযোগ। হয়রানির শিকার হয়েছিলেন রোগীর পরিবার, এ নিয়ে চরম বার্তা দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবার বনগাঁর ঘটনা প্রকাশ্যে আসায় নতুন করে তৈরি হলো বিতর্ক। নিউজ টাইম।